দীপাবলি হোক কিংবা দিওয়ালি, উৎসবের আনন্দ সবার। তার আগেই আজ ধনতেরাস। অনেকেই আজকের দিনে সমৃদ্ধির প্রতীক হিসাবে সোনা কেনেন। সোনা কেনার পিছনে নানা রকম মিথ যেমন রয়েছে, তেমনই অলংকার হিসাবে সোনার জৌলুস হার মানায় অন্য সব ধাতুর গয়নাকে। কিন্তু সেই সব পেরিয়ে আজকাল যেন এটি রেওয়াজে পরিণত হয়েছে। দাম যতই হোক, অনেকেই এই মরশুমে কম বেশি সোনা কিনেই থাকে। তাহলে চলুন শুনে নিই আজকের দিনে সোনা কেনার বিষয়ে কি বলছেন ক্রেতারা, ধনতেরাসে সোনা কেনা ঠিক কতটা যুক্তিযুক্ত। ধনতেরাস উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন সোনার দোকানগুলিতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিগত দিনে সোনার দাম বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতেও কি বলছেন সাধারণ মানুষ, ক্রেতা থেকে বিক্রেতার, তারা কতটা সোনা কিনতে আগ্রহী হচ্ছেন এই মূল্যবৃদ্ধির বাজারেও? আমরা সরাসরি তাদের সঙ্গেই কথা বলে নেব। এই রে কি শুভ ধনতেরাসে, লক্ষ্মী কুবেরের পুজো হয়, সেই জন্যই সোনার উপর কেনা শুভ বলেই নেওয়া হয় ঘরে। হ্যাঁ, আমি একটা কানের দুল নিয়েছি, ডিজাইন আমার খুব ভালো লাগে তাই এসেছি। আসলে দেখুন, সবার কাছ থেকে শুনি ধনতেরাসে কিছু জিনিস কিনলে ভালো হয় এবং সেটা দিয়ে সেই জিনিসটা লক্ষ্মী মায়ের পায়ে দিয়ে আমরা পুজো করি, তো সেটাই মানে তার জন্যই আমরা কিনি। আজকের দিনে বলে শুভ জিনিস শুভ হয়, সোনা কিনলে সেই জন্যই এসেছে। এখন একটা আমরা নেকলেস কিনবো, একটা হাতের রুলি কিনবো, এইভাবে মেয়েকে দেবো, মেয়ে এসেছে সঙ্গে। হ্যাঁ, যেহেতু ধনতেরাস উপলক্ষেই তো আমরা, আমাদের আশা ধনতেরাসের দিন সোনার উপর কিনতে হয় জেনে আসছি, সেই জন্যই কেনাকাটা করছি, যদি শ্রীবৃদ্ধি হয় সেই আশায়। এখনও কিছু কেনা হয়নি, সবে দেখতে শুরু করেছি, এই কিনছি, একটা সেট কিনবো ভাবছি। মঙ্গলবার সকাল থেকেই শহরের নামি দামি দোকানের পাশাপাশি ভিড়ের ছবি ধরা পড়েছে শহরতলির সোনার দোকানগুলিতেও। গত কয়েক মাসে হলুদ ধাতুর দাম বাড়লেও উৎসবের মরশুমে কম বেশি সবাই পছন্দ করেন নিজেদের সাধ্যমতো সোনা কিনতে। অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সোনার দামের গণ্ডিও প্রায় 80,000 ছুঁই ছুঁই। সেখানে দাঁড়িয়ে ধনতেরাসে সোনা বিক্রি করে কতটা লক্ষ্য লাভ হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের? দেখুন, এই সবে তো শুরু হয়েছে, দোকান খুলেছে, তো অলরেডি কাস্টমাররা আসা শুরু করেছেন, কেনাকাটা শুরু হয়ে গেছে, সবাই শুভ দিনে কেনাকাটার যে ওনাদের যে প্ল্যানিং অলরেডি সেটা শুরু হয়ে গেছে। কারণ দেখুন, সোনার যা চাহিদা বেড়েছে সেই হিসেবে দেখতে গেলে আপনার, আমরা আশা করছি যে এবছর খুব ভালো আমরা ব্যবসা করব এবং কাস্টমাররাও মানে সেই ইঙ্গিতটাই দিচ্ছেন কেনাকাটার মাধ্যমে। দেখুন, যে জিনিসের ডিমান্ড থাকে সেই জিনিসই দাম বাড়ে, তো সোনার দামটা বেড়েছে তার কারণ সোনার মতন কোনো ইনভেস্টমেন্ট নেই। সোনা একটি এমন ধাতু যেটা যে কোনো সময় মানুষ বিক্রি করতে পারে প্রয়োজনে, তো সোনার নেই কোনো বিকল্প, তাই মানুষ কিনছে অল্প অল্প। হীরের যে নিউ জেনারেশনের হীরের প্রতি একটা খুব বড় একটা টান বলুন বা একটা অ্যাট্রাকশান আছে, তো তারা তো কিনছেই। এছাড়া ধরুন রূপোর যে ধরুন জিনিস, এই যে সামনে কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, তো রূপোর জিনিসের চাহিদা খুব বেশি। কারণ হচ্ছে যে অনেকে মায়ের জন্যে জিনিস নিয়ে যান মা কালীকে দেবেন বলে, তাছাড়া ভাইফোঁটাতে ধরুন অনেকে থালা বাটি লাগে ইত্যাদি, তো নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ধরুন আপনার গয়নার, হীরের গয়নার মজুরিতে 50% অবধি ছাড় দিচ্ছি, আমরা আপনার ধরুন সোনার মজুরিতে 300 টাকার ছাড় দিচ্ছি প্রতি গ্রামে। এছাড়া ধরুন 2,50,000 টাকার গয়না যদি কেনেন বা তার বেশি, সেটা সোনার গয়না হোক বা হীরের গয়না হোক, আমরা নোজপিন দিচ্ছি সোনার, তো নানান রকম অফার আছে। বিভিন্ন ওজনের আপনার রূপোর কয়েন, সোনার কয়েন আছে, তো যে যার যেমন বাজেট সেরকম, মানে ধরুন আপনি যদি দাম ধরেন তাহলে গয়নার দাম অনুযায়ী আমরা ধরুন 350 টাকার থেকে আমাদের গয়নার রেঞ্জ স্টার্টিং। ধনত্রয়োদশীর দিনে মূলত ধন্বন্তরীর পুজো করা হয়। কার্তিক মাসে ধন্বন্তরীতে সোনার উপর মতো শুভ জিনিস কেনার রীতি রয়েছে। মনে করা হয় এমন দিনে ঘরে যা আনা হবে তা 13 গুণ বেড়ে যায়। আর এই রেওয়াজকে সঙ্গী করে ধনতেরাসে আজও অমলিন সোনা কেনার চাহিদা। শুধু তাই নয়, আজকালকার দিনে ধনতেরাসে সোনা কেনার চাহিদা শুধুমাত্র বাঙালি অবাঙালিদের মধ্যেই আবদ্ধ নেই, সর্বধর্ম সমন্বয়ে এই উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও। সোনার দাম বৃদ্ধি পেলেও ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই জানাচ্ছেন
ধনতেরাস উপলক্ষে শ্রীবৃদ্ধির আশায় তারা কিন্তু সোনার জিনিস থেকে শুরু করে হিরে রূপো সমস্ত ধরনেরই জিনিস কিনছেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।